আছো? বসে থাকি তোর মেসেজের প্রতীক্ষায়। রাতের পর রাত কেটে যায় মোবাইল হাতে নিয়ে। নাম্বারটা এখনো মুখস্থ জানিস ঠিক আগের মতো। মাঝে মাঝে ইচ্ছে হয় একটা মেসেজ করি বা একটা মিস কল। ইচ্ছে হয় তোর গলার আওয়াজটা আরো একটিবার শুনি। এই দূরাভাষ যন্ত্রের মাধ্যমে তোকে কাছে পাওয়ার ইচ্ছাগুলো মাঝে মাঝে তীব্রভাবে জেঁকে বসে। তখন আর নিজের মতো কোনো কন্ট্রোল থাকে না জানিস। আমি যেন কোথায় হারিয়ে যাই। আগে তো এই মোবাইলটাই ছিল আমাদের রাতের সঙ্গী। একসময় কত গল্প, খুনসুটি আর আদরে কেটে যেত রাতের পর রাত, ঘন্টার পর ঘন্টা। সময়ের কোনো হিসেবই থাকতো না। রূপকথার গল্পের মতো মধুময় ছিল আমাদের দিনগুলো। অনেক দূরে থাকতাম, কিন্তু মনে হতো যেন আছি পাশাপাশি। একই চাঁদের জোছনার নিচে আমরা কল্পনায় রচনা করতাম আমাদের ফুলশয্যা। আজ সব হিসেব পাল্টে গেছে, একা হয়ে গেছি আমি। তবে আজও রাতে জানিস ওই মোবাইলটাই আমাকে সঙ্গ দেয়। আজ আমার একাকিত্বের সঙ্গী শুধুই সে। তুই কথা রাখলি না, বিশ্বাস ভাঙলি আমার। জীবন মৃত্যু এক জড় বস্তুতে পরিণত করেছিস আমায়। এখন সঙ্গী বলতে ওই পাশ বালিশ, সিগারেট আর ওই মোবাইল। রাতের পর রাত এখন একাই কেটে যায়। সারা রাত মোবাইলে তোর পুরনো ছবিগুলো দেখি, মোবাইলের স্ক্রিনের দিকে এক দৃষ্টি তাকিয়ে থাকি। মনে হয় আজও বুঝি তুই ঠিক আগের মতোই আছিস। ওগুলোই তো আমার এখন বেঁচে থাকার শেষ রসদ বলতে পারিস। প্রতি মুহূর্তেই মনে হয় এই বুঝি তুই ছবি থেকে বেরিয়ে আসবি, আমাকে জড়িয়ে ধরবি, আদর করবি। আমার সব রাগ, অভিমান, দুঃখ, কষ্ট এক নিমিষে ভুলিয়ে দিবি। কিন্তু না, সে সবই আজও অধরা। টিকটিক করে যখন মোবাইলটা জানিয়ে দেয় চার্জ শেষ, ঘুমোতে যাওয়ার সময় হয়ে গেছে, মোবাইলটা চার্জে দিয়ে জানলার পাশে এসে বসি, সিগারেটটা ধরাই। ভোরের আলো তখন সবে মাত্র আমার ঘরটাকে আলোকিত করছে, কিন্তু আমি রয়ে যাই সেই অন্ধকারেই।